আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম খুবই মজাদার পালন শাকের একটি পাকোড়া রেসিপি নিয়ে খুবই ঝটপট এই সবজি পাকোড়াটি আপনারা বিকালের নাস্তায় কিংবা এই রমজান ইফতারিতেও সার্ভ করতে পারবেন যারা সবজি খেতে একেবারে পছন্দ করেন না আশা করছি তাদের কাছেও ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী আজকের পাকোড়াটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে বেসন আমি এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়ো এরপর আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ হলুদ ভাজা জিরার গুঁড়ো এবং টেস্টি সল্ট হাফটা চামচ পরিমাণ আর বাকি সব কিছু একটা চামচ পরিমাণ সব কিছুকে এবার একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি অ্যাড করবো আলু কুচি আমি এখানে দুইটি মাঝারি সাইজের আলু গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি ছয় সাতটির মতো কাঁচামরিচ কুচি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ এবং গাজর নিয়েছি একটি মাঝারি সাইজের এবার আমি সব কিছু একে একে খুব ভালোভাবে দিয়ে দেব আমি আমার পছন্দ মতো সবজি হিসাবে এখানে আলু এবং গাজর নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন এবার আমি হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে আমার সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করবো পালং শাক আর আজকের এই পালন শাক পাকোড়াটি তৈরি করার জন্য আমি এখানে পালন শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি আগে থেকে মিশিয়ে নেওয়া সবজির মধ্যে পালন শাকগুলো দিয়ে দিব। পালন শাকগুলো আগে দিতে যাবেন না এতে করে মিশিয়ে নিতে অসুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দিবে। আমি কিন্তু এখন পর্যন্ত এর মধ্যে কোনো পানি অ্যাড করিনি এই সম্পূর্ণ মিশ্রণ একত্রে মিশিয়ে রাখার পর যখন আমরা এটাকে রেখে দেব রেস্টে তখন এটা থেকে যথেষ্ট পরিমাণ পানি ছাড়বে এর জন্য আগে থেকে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর এর মধ্যে আমি অ্যাড করছি আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ এবং এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ মিশ্রণটি যখন আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটা আমরা ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফিরে এসেছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর কিন্তু আমাদের এই পাকড়ার মিশ্রণটা অনেক কমে গিয়েছে আর যথেষ্ট পরিমাণ আঠালো হয়েছে সব কিছু খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিয়ে চলে যাবো ভাজার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে গরম করতে দিয়েছিলাম আর সম্পূর্ণ তেলটা মোটামুটি একটু গরম হয়ে যাওয়ার পর তখন আস্তে আস্তে পাকোড়াগুলোকে দিয়ে দিতে হবে প্রথম পর্যায়ে পাকোড়াটি তৈরি করার জন্য চুলার আঁচটি থাকবে মিডিয়ামে এরপর আস্তে আস্তে সবগুলো পাকড়া একত্রে দেওয়া হয়ে গেলে এরপর আমি চুলার আঁচটি মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেব একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে যাতে করে পাকোড়ার প্রতিটি পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু পাকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার আমি পাকোড়াগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা আর একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন সম্পূর্ণ পাকোড়া খুব ভালোভাবে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে সার্ভ করছি এরই মধ্যে আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে আর পাকোড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি উপর দিয়ে কিছু লেটুস পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বাসা একবার হল ট্রাই করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন